হ্যাঁ বউ ক শুনো, একখান সংবাদ তোমার কাছ থেকে লুকাইছিলাম। কি লুকাইছো? তুমি রাগ করবা না তো? না না, কই হলো, এই সময় কি তোমার লগে রাগ করতে পারি? মন খারাপ করবা না তো? না না, তুমি কও, মন খারাপ করার কিছু নেই, কও। আমার কোনা মাইয়া বাচ্চা হইব কইছিল ডাক্তার আফায়, তোমারে তখন ডরে কই নাই। আরে বোকা, এর ডরের কি আছে? মাইয়া বাচ্চা হোক আর যা হোক, আমগুই তো বাচ্চা, তুমি তোমার যত্ন নিও। আচ্ছা এখন রাখি। করিম চাচা এদিকে আহো, একটা সংবাদ আছে। করিম চাচা আও, তুমি আও, একটা খুশি সংবাদ আছে। আমার বউ আজকে ডেলিভারি দিয়ে বাড়ি হয়েছে। মিষ্টি খাও, মিষ্টি খাও। আরে খাও না, তুমি খাও না, কারে খাও? ডক্টর আর মরা বাচ্চার মুখখানা দেখা ছাড়ে বাজান। আম্মা, তোমার বৌমা কইছিল আমি যাতে থাই আর দর করে যাই না, এগারো ছুটি দিত না, ভাবছে তিন মাস পর গিয়ে মুখখান দেখ। আম্মা একটা অনুরোধ, তোমরা মাটি দিও না, আমি আমি মায়েদের মুখখান একটু দেখব, জানানো দিব, আমি আজকে ছুটি লই আইতেছি। আচ্ছা মা। আপনার প্রথম বাচ্চাটা তো কি হবে? প্রথম বাচ্চা পৃথিবীতে আছে, দোয়া করেন। কথাটা একটু শোনেন। হ্যাঁ বলেন। মাত্র খবর পাইছি বাচ্চাটা মারা গেছে। আমার কথা শোন, তুই ডিউটিতে যা, আর ওখান থেকে যদি পালাই যাস তাহলে তোর নামে কিন্তু কেস করব। যা, আমার চোখের সামনে থেকে যা। স্যার যা, তোকে ডিউটিতে যেতে হবে। ডাবল ডিউটি করে দেব, একটা দিনে লাগবে। তোমার ডাবল ডিউটি করতে হবে না, তুমি যাও। হ্যাঁ কি করছো? তুমি রান্না করতেছো? তোমাকে না বলছি এই সময় কোনোভাবে একটু পরিমাণ কাজ করা যাবে না। আমি কেন কাজের ভয় রাখলাম বলো? ও আচ্ছা, ডেলিভারি ডেট যেন কবে? 3 তারিখ না? এখনো হাতে 4 দিন সময় আছে, আমাদের প্রথম বাচ্চা আসতে আছে, তার জন্য তো তোমাকে ঠিকঠাক মতো খাওয়া আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে। কে তুই? তোর সেদিন ছুটি না দেওয়ার তো তুই পালাই গেছিস। চাকরি করতে চাস? কেমন আছেন ম্যানেজার সাহেব? ম্যাম ভালো নেই। আপনি তো জানতেন আমার ওয়াইফ প্রেগন্যান্ট, আজকে ডেলিভারি ডেট,
ওরে অপারেশন থিয়েটারে ঢুকে গেছে। ডক্টর ফোন দিয়ে বলছে ওর অনেক কিছু রক্ত লাগবে। আপনি তো জানেন না এই অবস্থায় ওর পাশে থাকা আমার খুব জরুরি। যদি ছুটিটা দিতেন না। আপনি গেলে একটা হবে আর আপনি না গেলে কি আরেকটা হবে? ম্যাম আপনি এই কথা বলতেছেন? আপনার কি বিবেকে একটু বাধে না? বিবে তো কথা বলছেন আপনি। যখন আমাদের সিকিউরিটি গার্ড রোমের সামনে কাছে ছুটি চেয়েছিল ওর বাচ্চাটা মারা গিয়েছে, তার জানার যা করার জন্য একটা দিনের জন্য ছুটি চেয়েছিল আপনাদের কাছে। বিবেকের কথা বলছেন? আর হ্যাঁ, সেদিন রহিম পালিয়ে যায় নাই, আমি রহিমকে ছুটি দিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ সিকিউরিটি গার্ডকে আমার রুমে পাঠিয়ে দাও। এটা রাখো, আপনি নিজের ভুলটা যে বুঝতে পেরেছেন সেটাই অনেক কিছু। আর আমিও আজকে আপনার সাথে সেই বিহেভটাই করতে পারতাম, কিন্তু না আমি সেটা করিনি। কারণ হচ্ছে আমার বিবেক জাগ্রত। আপনি তাড়াতাড়ি হসপিটালে যান, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। আর আপনার ওয়াইফের যে ও নেগেটিভ রক্ত লাগবে, বিভিন্ন হাসপাতাল থেকে টেলিফোন করে ও নেগেটিভ রক্তটা আমি ম্যানেজ করে দিয়েছি। ম্যাম থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার আপনি কোনো টেনশন করেন না। মানে স্যার আমি সব শুনছি। ম্যাডাম যে অসুস্থ, রক্ত লাগবে, আমি সব শুনছি। দরকার হলে আমি জান দিয়ে রক্ত দিব আর ম্যাডাম রে বাঁচাবো। বাইরে তোরে কত খারাপ কথা বলছি আমি, আর তুই আমার বিপদের দিনে এত কিছু বললি, তুই আমার মাফ করে দিস রে ভাই। না স্যার, তোর কাছ থেকে অনেক কিছু শেখো। স্যার স্যার এখন এগুলো বাদ দেন, ম্যাডাম অসুস্থ, তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, বস্তু গাড়ি রেডি করে রাখছে। আল্লাহ আমার মতো পরিণতি দিও না স্যার রে, বাচ্চা আর বাচ্চার মায়ের দুইজনকে সুস্থ রাখো। আল্লাহ।